পরদিন সকালে আবার ইতোষা ন্যাশনাল পার্কে আমরা ঢুকলাম। আমাদের গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, ঢুকে মনে হলো জেব্রাময় ইতোষা, চারদিকে শুধু জেব্রা আর জেব্রা। তো আমাদের তো আশা যে বিগ বির একটা অন্তত দেখতে পাবো, হাতি বাফেলো, কিন্তু আমাদের রাস্তার সামনে আশেপাশে শুধুই জেব্রা, জেব্রাময় পৃথিবী। আমরা এগোচ্ছি আস্তে আস্তে, জেব্রারা বিরক্ত হচ্ছে যে আমাদের জায়গায় কেন আসো তোমরা আমাদেরকে বিরক্ত করতে, খুব কষ্টে রাস্তা ছাড়ছে ওরা। তবু আমরা যাচ্ছি, ওরা বিরক্ত হলেও যাচ্ছি, আমরা ওদের দেখে আনন্দ পাই, কিন্তু ওরা কি আর আমাদের দেখে আনন্দ পায়? তবু আমাদের যেতে হয়, কি একটা আকর্ষণ অনুভব করি, জেব্রা, শুধু জেব্রা, এক ঘেয়ে লাগছে, এত জেব্রা ভালো লাগে না। এবার ইম্পালা হরিণ, ইম্পালা হরিণ, ইম্পালা হরিণ, তারাও বিরক্ত হচ্ছে, ইম্পালা হরিণ, আবার এপাশে জেব্রা, বাচ্চা সহ জেব্রা। যাচ্ছে, জেব্রাই দেখি, দেখে যাচ্ছি জেব্রা। আমাদের গাড়িটা আস্তে আস্তে চলছে, আমরা ছবি তুলছি, এদিকেও জেব্রা, ওদিকেও জেব্রা। কিন্তু আমরা আশা করে আছি বিগ বির কোনো একটাকে দেখতে পাবো, অন্তত হাতি, না হলে মন ভরবে না। জেব্রা আমাদের সামনে দিয়ে নির্ভয়ে রাস্তা ক্রস করছে, আমরাই দাঁড়িয়ে গেলাম। জেব্রা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলে যেতে পারবো না, যে কোনো জঙ্গলে নিয়ম নির্দিষ্ট রাস্তা ছেড়ে যাবে না, জন্তু জানোয়ারের রাস্তায় কোনো রকম বাধা সৃষ্টি করবে না বা ওদেরকে ফলো করবে না। আফ্রিকার বহু জঙ্গলেই গেছি, একই নিয়ম, যে জেব্রা দাঁড়িয়ে আছে আমাদেরকেই পাশ কাটিয়ে যেতে হচ্ছে। বাবু দয়া করে এখন সরে গেলেন। যাচ্ছি কাটা ঝোপঝাড়ওয়ালা জঙ্গল, মরুভূমি সদৃশ জঙ্গল, আর মনে হলো জেব্রা ছাড়াও যেন আরেকটা প্রাণীর অস্তিত্ব আমরা পাচ্ছি সেই জলাটার ধারে। দেখি আর একটু এগিয়ে, এক পাল ইম্পালা চললেন, দল বেঁধে থাকেন, দল বেঁধেই চললেন। এমনিতে মনে হচ্ছে আস্তে আস্তে হাঁটছে, কিন্তু এরা যখন দৌড়ায় সিংহদের নাগাল পায় না, এরা হলেন সেই ইম্পালা। এদের দ্রুত গতির জন্য আমাদের কলেজ লাইফে একটা দামি গাড়ি ছিল যার নাম ছিল ইম্পালা। এই আমরা পেয়ে গেলাম অন্য একটা জলাশয়ের ধারে, এক দঙ্গল হাতি জল খাচ্ছে, বিগ বির অন্যতম, আমাদের এখানে আসা সার্থক। হাতিদের জল খাওয়া দেখছি, সেটা খুব কষ্টকর। হাতিদের সুরটা নাকি আসলে নাক, দারোয়ান সাহেব কি বলবেন আমি জানি না, হয়তো বলবেন হাতি অন্যের ব্যাপারে নাক বলা তো, তাই নাকটা বড় হয়ে সুর হয়েছে। দারোয়ান সাহেবের থিওরি তো আমি কোনো কালই মানিনি, তা হাতির সেই নাক, নাক দিয়ে জলটা টেনে মুখের মধ্যে ঢোকাল। আমরা এদিকে হাতি দেখছি জল খাওয়া, অন্য হাতি বোধহয় সেটা ভালো চোখে দেখল না। আমাদের দিকে এগিয়ে আসছে একটা বিশাল হাতি, ভাবকানা তুমি লুকিয়ে লুকিয়ে হাতির জল খাওয়া দেখছো, দেখাচ্ছি মজা। আসছে আমাদের দিকে, আমরা তো ভয় পেয়ে যাচ্ছি, কাঁচ ওঠাবো কি কাঁচ নামাবো বুঝতে পারছি না। একটার পর একটা হাতি, তারা মনে হয় জল খেতে যাবে,
রাস্তার মাঝখানে আমাদের দেখে একটু বিরক্ত, আসছে একটার পর একটা হাতি আসছে আমাদের সামনে দিয়ে যাচ্ছে। আমরা আর ভয় পাচ্ছি না, কারণ আমাদের ড্রাইভার কাম গাইড বললেন যে ভয়ের কিছু নেই, পর্যটকরা এখানে আসে, হাতিরা জানে তাদের ক্ষতি করা হবে না, তাই ওরাও কাউকে ক্ষতি করে না। যাচ্ছেন গজেন্দ্র গমন, হাতিদের হাঁটাকে নাকি বলে গজেন্দ্র গমন। আস্তে আস্তে তারা যাচ্ছেন, বাচ্চা সহ রাস্তা ক্রস করছেন, আমাদের সামনে দিয়ে ক্রস করছেন। এই আরেকজন এলেন, উনি আবার একটু কিশোর, তো আমাদের ভয় দেখানোর চেষ্টা করলেন, আবার চলে গেলেন। কিন্তু বিশাল আকায় পাহাড় সমান যার উচ্চতা, সেই হাতি কিন্তু গেলেন না, তিনি অপেক্ষা করে আছেন আমরা চলে যাওয়ার পর রাস্তা বেরোবেন। আমরা খুব খুশি, কারণ আমরা দেখতে পেলাম আমাদের চোখের সামনে দিয়ে হাতির পাল আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, একজন এখনো যাননি,